সাগরদীঘির কাবিলপুর গ্রাম পঞ্চায়েত বাম কংগ্রেস জোটের দখলে। প্রধান হলেন সিপিআইএম এর রোজিনা বেগম এবং উপপ্রধান হলেন কংগ্রেসের মমতাজ বেগম। সাগরদীঘি বিধানসভা উপনির্বাচনের বাম কংগ্রেস জোট প্রার্থী জয়ের পর থেকেই নিচু স্তরের বাম কংগ্রেস কর্মীরা জোট বানতে শুরু করে। বাইরন বিশ্বাস তৃণমূলে যোগ দেওয়ার পরেই পঞ্চায়েত ভোটে তৃণমূলের বিরুদ্ধে পঞ্চায়েত জোট টক্কর দেয় বাম কংগ্রেস। কাবিলপুর গ্রাম পঞ্চায়েতে 25টি আসনের মধ্যেই তৃণমূল পায় 11টি আসন। বাম কংগ্রেস এবং বাম সমর্থিত নির্দল 2টি আসনে জয়ী হয়। ভোট গঠনে আগে থেকেই জোটের পাল্লা ভারী থাকলেও বোর্ড গঠন করতে অনেক চেষ্টা করে তৃণমূল। এদিন বোর্ড গঠনের আগে এলাকায় বাম কংগ্রেস জয়ী প্রার্থীরা কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে পঞ্চায়েতে আসে। এদিন বোর্ড দখল করে বাম কংগ্রেস জোট। প্রধান হলেন সিপিআইএম এর রোজিনা বেগম এবং উপপ্রধান হলেন কংগ্রেসের মমতাজ বেগম। বোর্ড গঠনের পর উচ্ছ্বসিত বাম কংগ্রেস নেতৃত্ব। আমি কাবিলপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। আমি কাবিলপুর গ্রামবাসীদের জন্য কাজ করব। আমি আশা করব মানুষের পাশে থেকে সর্বক্ষণ থাকব এবং 5 বছর যতদিন থাকব আমি কাজ করতে চাই।